সে ধার্মিক না সে ধার্মিক তুমি নাকি ধার্মিকা সে নাকি ধার্মিক আরে কিসের ধার্মিক কিসের ধার্মিকা যেখানে কথা বলা নিষেধ টাকানো নিষেধ দেখা নিষেধ যেখানে মেলামেশা নিষেধ যেখানে এরকম কল্পনা করা নিষেধ যেখানে চিন্তা করা পর্যন্ত নিষেধ লা তাকরাবুজ জিনা ইসলামে একমাত্র একটা অপরাধ যেই অপরাধের কাছে যাওয়ার নিষেধ আছে বাকি সব অপরাধ ইভেন শিরক শিরকের ব্যাপারে বলা আছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না একমাত্র অপরাধ জানা যার ব্যাপারে বলা আছে লা তাকরাবুজ জিনা জানার কাছেও যেও না তুমি কি মনে করছো সে ধার্মিক তোমাকে তাহাজ্জুদ পড়াবে সে ধার্মিকা তোমাকে সে হ্যাঁ সিগারেট খেতে না করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলে মেয়ে মাদ্রাসায় পড়েছে মেয়ে অনেক ধার্মিক মেয়ে বোরখা পরে কেউ ওর চোখ দেখে নাই কেউ যদি ওর চোখ না দেখে ও যদি এত ধার্মিক হয় ও যদি এত ভালো হয় তুমি কিভাবে তার প্রেমে পড়ো তোমার সাথে সে কিভাবে কথা বলে তোমাকে একটা কথা বলি বোন তোমার বয়স 15 ছেলের বয়স 18 এখন তোমার বয়স 25 ছেলের বয়স 28 তোমার সাথে ছেলে কথা বলে 10 বছর বলো তো ওই ছেলে তোমার সাথে 10 বছর কথা বলেছে ওই ছেলের সাথে তুমি কোনো বিবাহের সম্পর্ক ছিল তোমার ভাই লাগতো সে তোমার বাপ লাগতো সে তোমার চাচা লাগতো সে তোমার মামা লাগতো সে তোমার সাথে 10 বছর কথা বলেছে তুমি এটাকে অন্যায় মনে করনি তুমি এটাকে খারাপ মনে করনি ওই ছেলের জন্য তো চারটা বিবাহ জায়েজ তোমাকে আজকে বিবাহ করার পরে যদি কালকে আরেকটা মেয়ের সাথে 10 বছর কথা বলে তুমি কেন অন্যায় মনে করো কেন তুমি অন্যায় মনে করো তোমার বয়স 15 তার বয়স এখন 28 তোমার বয়স এখন 25 10 বছর সে কি সম্পর্কে তোমার সাথে কথা বলেছে 10 বছর সে কোন সম্পর্কে ভিত্তিতে তোমার সাথে কথা বলেছে 10 বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে তুমি তাকে খারাপ মনে করনি যেদিন তোমাকে বিয়ে করলো 2 বছর পরে অন্য কারোর সাথে কথা বলে তুমি মনে করো যে ও এটা তো খুব খারাপ বাজে চরিত্র দুশ্চরিত্র একে তালাক দেওয়া উচিত এর সাথে সংসার করা উচিত না কেন বাজে চরিত্রের পুরুষ সে ঘরে বউ রেখে আরেকজনের সাথে কথা বলে আরে তার জন্য তো চারটা বিবাহ জায়েজ যদি তার তৌফিক থাকে দুটো বিবাহ জায়েজ তিনটা বিবাহ জায়েজ চারটা পর্যন্ত জায়েজ যদি তার অর্থ সম্পদ সব দিকে তৌফিক থাকে বিবাহ করার ছাড়া তোমার সাথে 10 বছর কথা বললাম নাই না বিবাহ করার পরে কারোর সাথে কথা বললাম নাই শোনো বোন আমি বলছি না যে বিবাহ করার পরে কারোর সাথে কথা বলা নেই আমি বলছি না যে বিবাহ করার আগে কথা বলা কোন মেয়ের সাথে ন্যায় না অন্যায় আর বিবাহের পরে অন্য মেয়ের সাথে আরেক বিবাহ করার জন্য কথা বলা নেই এটা আমি বলছি না তুমি ভুল বুঝে নিও না আমাকে তুমি আমার কথাকে ভুলভাবে নিও না আমি বলতে চাচ্ছি তুমি যদি তার স্ত্রী হও তোমাকে রেখে যদি সে অন্য কোনো মহিলার সাথে কথা বলে বিয়ে করার জন্য তুমি তাকে দুশ্চরিত্র বলো মনে রেখো তুমি তার বিবাহিত স্ত্রী না তোমাকে সে এখনো বিয়ে করেনি তোমার সাথে সে কথা বলে সে একটা দুশ্চরিত্র বোন আমার তুমি এই ছেলের ফাঁদে পড়তেছো বোন আমার তুমি এর মতো নোংরা দুশ্চরিত্র বাজে চরিত্র যে পুরুষ নামে কলঙ্ক যে পুরুষই না পুরুষ হলে সে চিন্তা করে আমাকে বিয়ে করতে হবে আমাকে আমাকে কাজ করতে হবে পড়ালেখা করতে হবে কাজকর্ম শিখতে হবে কোন একটা কর্মস্থল করতে হবে আমাকে বিবাহর যোগ্য হতে হবে আমাকে স্বামী হওয়ার যোগ্য হতে হবে আমাকে পুত্র হওয়ার যোগ্য হতে হবে কোন পুরুষ যদি সুপুরুষ সেরকম চিন্তা করে তুমি বলছো ছেলে খুব ভালো ধার্মিক পাঁচ ওয়াক্ত সালাত পড়ে মুখে দাঁড়িয়ে দিনী ভাই নাকি তোমার তোমাকে বিয়ে করে আরেকজনের সাথে কথা বললে সে দুশ্চরিত্র তোমাকে বিয়ে করা ছাড়া সে তোমার সাথে 5 বছর কথা বলে সে সুচরিত্র মেয়েটা খুব পর্দাশীল আমার ভাই আমাকে বলছে যে এরকম মেয়ে আর পাবো না ওরে বাপরে বাপ পর্দাশীল হলে তোমার সাথে কথা বলে কিভাবে তোমাকে বিয়ে করবে সে বলে কিভাবে তার বাপ বাইচা আছে তার বাপ মরে গেছে তার বাপকে বলুক সে তার বাপকে বলুক বোন আমার এই দুশ্চরিত্র বাজে চরিত্রের বেকার অলস নির্বোধ হাবাগোবা এই ছেলের কথায় তুমি তোমার জীবন নষ্ট করিও না বোন আমার তুমি ওর কথায় কেন ডিপ্রেশন আছো কেন তোমার বাবার উত্তম প্রস্তাব মেনে নিচ্ছ না বোন আমার বোন আমার রব তোমাকে বলেছে وقل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن বোন আমার রব তোমাকে বলেছে তোমার নজর তুমি নিচে রাখো তোমার লজ্জাস্থানের হেফাজত করো তুমি মনে করো সে তোমার সাথে ঘুমাইলে বুঝি তোমার ইজ্জত চলে গেছে তুমি তার সাথে কথা বললে বুঝি তোমার ইজ্জত যায় না বোন আমার তুমি তার কথায় তোমার জীবন নষ্ট করবা শোনো সে যখন তোমাকে আই লাভ ইউ বলে ভালোবাসি বলে ময়না টিয়া ঘু ডাকে তখন সে ভালো যখন সে তোমাকে উল্টাপাল্টা বলে তখন সে খারাপ কেমন কথা সে কে সে তোমার সম্পর্কে কি লাগে আমি বুঝি না বোন আমার অন্যায় আমরা সবাই করতে পারি আমি বলছি যে ফিরে আসো আমি বলছি না যে আমরা সবাই আমি বলছি না যে আমরা সবাই জমজমের পানির মতো পবিত্র আমি বলছি না যে আমরা বাইতুল্লাহর মতো পবিত্র আমি বলছি না যে আমরা কোরআনুল কারীমের মতো পবিত্র আমি বলছি না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মতো পবিত্র আমরা আমি বলছি না যে আমরা ইসলাম হকের মতো আমরা পবিত্র আমি বলছি যে আমরা সবাই অপরাধী আমি বলছি যে রাইট নাও ফ্রম হিয়ার রিটার্ন তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা আসা রাব্বুকুম তোমরা ফিরে আসো তাওবাতান নসুহা একনিষ্ঠভাবে ফিরে আসো
যে যেখানে আছো স্টপ করো, ব্রেক করো। ভাই আমার, আমার বোনটা ভালো হতে চায়, সে তোমাকে বলেছে আল্লাহ এটা অপছন্দ করে, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, তুমি আমার বাপের সাথে কথা বলো, যদি বাপের মনে হয় তোমার সাথে আমার সংসার চলবে ওকে, যদি না হয় তুমি আল্লাহকে ভয় করে চলে যাও। তুমি আমার বোনকে আর ফোর্স করিও না ভাই, সে আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে। ভাই আমার, বোনটা আমার আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিছে, তুমি ফোর্স করিও না, তুমি আত্মহত্যা করবে এটা বলিও না ওকে, তুমি বলিও না হাত কেটে ফেলবা, তুমি কি জানো তোমার জন্য কল্যাণ আছে কিসে। বোন আমার, এই দুশ্চরিত্র ছেলের সাথে তুমি সম্পর্ক রাখিও না, খবরদার, সে যদি ভালো হয়ে যায় তুমি তার সাথে সম্পর্ক রাখিও না। তুমি আজকে ফিরে আসো, দেখো আমি তোমাকে বলি, অপরাধ আমরা সবাই করি, মনে রাখবা অপরাধ থেকে যে ফিরে আসে সেই প্রকৃত মানুষ। কুল্লু বনি আদম খাতায়িন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু বনি আদম খাতায়িন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। ও খায়রু খাতায়িন আত-তাওয়াবিন, ওই ভুলকারী সবচেয়ে উত্তম পছন্দের আল্লাহর প্রিয় ভুলকারী, যে ভুল করার পরে ফিরে চলে আসে ভুল থেকে। ভাই আমার তুমি ফিরে আসো, বোন আমার তুমি ফিরে আসো। ওই ছেলে ভালো না যে তোমার সাথে বিবাহের পূর্বে কথা বলে, ওই ছেলে ওই রকম মন্দ, কোন পুরুষ ঘরে বউ রেখে অন্য মহিলার সাথে কথা বললে, অন্য মহিলার সাথে পার্কে গেলে, অন্য মহিলার সাথে চা কফি আড্ডায় গেলে যত খারাপ, এই পুরুষটা বিবাহের আগে তোমার সাথে কথা বলে এই পুরুষটা সেম অত খারাপ। ভাই আমার, এই মেয়েটা অত খারাপ, তার হাজবেন্ড, যে মহিলার হাজবেন্ড বিদেশে, যে মহিলার হাজবেন্ড ঢাকায়, যে মহিলার হাজবেন্ড তার ঘরে, অথচ সে অন্য পুরুষের সাথে কথা বলে, চা খেতে যায়, চিঠি পাঠায়, মেসেজ দেয়, ভিডিও কলে কথা বলে, ছবি পাঠায়, এই মেয়েটা অত খারাপ যে বিবাহের পূর্বে তোমার সাথে কফি খেতে যায়, তোমার সাথে চিঠি দেয়, তোমার সাথে ছবি দেয়, তোমার সাথে ঘুরতে যায়, এই মহিলাটা অত খারাপ। তোমরা দুইজন খারাপ মিলে কোনো ভালো কিছু আনতে পারবে না, আল্লাহর জন্য ছেড়ে দাও, উৎসর্গ করে দাও আল্লাহর জন্য, আল্লাহর কাছে উত্তম চাও, আল্লাহ উত্তম দেবে। তুমি কি চাইবা, পুরো পৃথিবীর মানুষ আর জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেকে প্রত্যেকের হালাল মনোবাসনা চাহিদা ইচ্ছা আল্লাহর সামনে তুলে ধরে, আল্লাহ যদি সব জিন মানুষ সবার যত যার চাহিদা আছে সব পূরণ করে, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না, যতটুকু সাগরের মধ্যে সুই ডুবিয়ে উঠায় ফেললে কমে, এতটুকু কমবে না। আল্লাহর কাছে চাও, ওই মেয়েকে চাওয়ার দরকার নাই। তুমি বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়া আল্লাহ এমন স্ত্রী সন্তান দান করিয়েন যাদেরকে দেখলে চক্ষু জুড়িয়ে যায়, তুমি এর নাম ধরে চাওয়ার দরকার নাই। বোন আমার, তুমি চাও ও আল্লাহ এমন স্বামী এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে চক্ষু জুড়িয়ে যায়। আমি আর বেশি কথা বললাম না, তুমি এই দুশ্চরিত্র ছেলের পিছা ছেড়ে দাও। এ হচ্ছে ওই রকম দুশ্চরিত্র যে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলে যত দুশ্চরিত্র, এই বিয়ে করার আগে তোমার সাথে কথা বলে সেম দুশ্চরিত্র। ভাই তুমি মেয়েকে বাদ দিয়ে দাও, এ কিসের বোরখা পরে, এ কিসের মাদ্রাসা পড়ো ছাত্রী, এর বাপ কিসের মোল্লা, এর বাপ কিসের মুক্তি। আমি বলছি না যে তোমরা এগুলো জড়িয়ে, যারা জড়াওনি তারা জড়ায় না, যারা জড়িয়ে গেছো শোনো, যেহেতু জড়িয়ে গেছো বাদ দিয়ে দাও, দেখো পরিবারের সাথে কথা বলে দেখো, বাট ফোর্স করার দরকার, পরিবারের সাথে কথা বলে দেখো, যদি হয় হয়ে গেল, তুমি নিজেকে পুরুষ হিসেবে তৈরি করো, তুমি বিবাহের যোগ্য তৈরি করো, মেয়ের বাপই তোমার কাছে মেয়ে দিয়ে দেবে। বোন আমার, তুমি নিজেকে এতটা যোগ্য করো যে ছেলে তোমার পিছে ঘুরে লাভ নাই, তুমি জবাব দিচ্ছ না, তুমি ছেলের সাথে কথা বলো না, ছেলের বাপ আসবে তোমার বাপের কাছে, কারণ তুমি তোমার এতটুকু সৌন্দর্য রাখো তুমি। বোন আমার, তুমি তোমার চরিত্রকে এতটা সুন্দর করো, ছেলে তো তোমার পিছে পিছে ঘুরবে ঘুরবে, ছেলের বাপ তোমার বাপের পিছে পিছে ঘুরবে যে ভাই সাহেব মেয়েটা আমার লাগবে আমার ছেলের জন্য, তুমি নিজেকে এতটা সুন্দর করো, ছেলে তোমার পিছে ঘুরবে এতে কিচ্ছু আসা যায় না, যৌনতা যার ভিতরে আছে সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়। তোমার সৌন্দর্যের পর্দা কি এখানে কি অবদান রাখে, তোমার সৌন্দর্য তোমার পর্দা তখন অবদান রাখে যখন ছেলের ছেলে তোমার পিছে পিছে না করে ছেলের বাবা তোমার পিছে পিছে করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আমার কথা মনে কষ্ট নিও না, একটু উত্তেজিত হয়ে গেছে যে কোনো কারণে, তোমরা আমাকে এমন এমন প্রশ্ন করো, আল্লাহ আমার কলেজে ফেটে যায়, আমার দেশের অবস্থা সমাজের কি অবস্থা, দেখো তোমাদের কারণে যারা সন্তানরা রাস্তায়, তোমাদের কারণে শিশু বাচ্চা ড্রেনে পাওয়া যায়, তোমাদের কারণে ধার্মিক প্রেমের নাম নাম হয়েছে, তোমাদের কারণে তোমরা এখন ফেসবুকের মধ্যে বাবা আমাকে বিয়ে দিদি নেই সেই নোংরা, এটা তোমার নোংরা, তুমি নিজেকে যোগ্য করো, তোমার বাবাই তোমাকে বিয়ে করে, তুমি এভাবে প্রকাশ করিও না এই জিনিসগুলাকে। সাহাবাদের কথা বলছো, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের কথা বলছো, তুমি তোমার সাথে তুলনা করো, ওনারা সব দিকে ম্যাচিওর ছিল, শুধু অর্থ ছিল না বলে বিয়ে করতে পারেনি, তুমি তো সব দিকে অপরিপূর্ণ, শুধু তোমার বাপের টাকা আছে, তুমি সব থেকে অপরিপক্ক, শুধু তোমার বাপের টাকা আছে, আমাদের এই সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সবকিছু নষ্ট, শুধু টাকা পয়সা আছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। ভাইরা তোমরা ফেসবুকে তো বিয়ে করে দিন, বিয়ে করে দিন বলা দরকার, এগুলো এগুলো বাদ দাও প্লিজ, বাদ দাও, তুমি নিজেকে বিবাহযোগ্য করে তোলো, আল্লাহ আমাদেরকে বিষয় তহফিক দান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।